আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা ব্রিটেনে আসতে চান স্টুডেন্ট ভিসায়, তাদের জন্য একটু দুঃসংবাদই বলা যায়, কারণ অনেকেই তাদের পরিবার নিয়ে এদেশে আসার সুযোগ আছে। এখন অনেকেই অনার্স মাস্টার্স করতে এসে নিজের পরিবার আনতে পারছেন পড়াশোনার পাশাপাশি এদেশে, হ্যাঁ, ডিগ্রি নিয়ে দেশে ভালো কিছু করার অথবা এই দেশে থেকে যাওয়ার বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে তারা এই দেশে আসেন। কিন্তু গতকাল বিভিন্ন পত্রপত্রিকার, ব্রিটিশ মিডিয়ায় প্রচারিত হয়েছে, বিশেষ করে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির বরাত দিয়ে বলা হয়েছে যে এই সুবিধাটা বন্ধ হয়ে যেতে পারে। অনার্স এবং মাস্টার্সে যারা পড়তে আসবেন তারা পরিবার আনতে পারবেন না। আজকে ব্রিটিশ হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে এরকম একটা খবর প্রচারিত হয়েছে এবং এটা কনফার্ম করা হয়েছে যে আগামী জানুয়ারি থেকেই অনার্স এবং মাস্টার্স কোর্সে যারা পড়তে আসবেন তারা পরিবার আনতে পারবেন না। এই যে না পারার অনেকগুলো কারণ আছে, সরকার এই সিদ্ধান্ত কেন নিয়েছে? কারণ গবেষণা করে দেখা গেছে যে 2021 সালে যেসব স্টুডেন্ট পরিবার নিয়ে আসছেন, 2022 সালে তার প্রায় 3 গুণ বেশি সংখ্যক মানুষ এসেছে এই দেশে স্পাউস ভিসায়। 1,35,000 মানুষ স্পাউস হিসেবে আসছে, এবং আরও দেখা গেছে যে যারা স্পাউস হিসেবে আসছেন তাদের বেশিরভাগই হচ্ছে অদক্ষ, তারা ব্রিটিশ ইকোনমিতে তেমন কোনো কন্ট্রিবিউট করতে পারছেন না। তারা মনে করে সরকার যারা অনেকটা বোঝা হয়ে আসছে। তারপরে গবেষণায় এটাও দেখা গেছে কিছু ছাত্র বা ছাত্রী স্পাউস বেশায় এমন কাউকে আনছেন যেটা কন্ট্রাক্ট ম্যারেজের মতো, তারা টাকা নিয়ে এইসব লোকদেরকে এখানে আনছেন স্বামী হিসাবে অথবা স্ত্রী হিসাবে। সবচেয়ে কঠিন সমস্যায় পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো, যাদের ফরেন স্টুডেন্ট আসছে এখানে। দেখা গেছে যে তাদের স্টুডেন্টরা ড্রপ আউট হয়ে যাচ্ছে, এখানে পড়তে এসে তারা টিউশন ফি দেয় না, অনেকেই ওয়ার্ক পারমিটে সুইচ করে চলে যাচ্ছে অন্য পেশায়, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশের ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো, তারা হুমকির মুখে পড়েছে। সব কিছু বিবেচনা করে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী জানুয়ারি থেকে অনার্স এবং মাস্টার্স কোর্সের শিক্ষার্থীরা তাদের স্পাউস বা স্বামী বা স্ত্রী পরিবার আনতে পারবেন না। একমাত্র যারা পিএইচডি করতে আসবেন তারা তাদের পরিবার আনতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে অর্থনৈতিক হুমকি তৈরি হয়েছে এবং এই যে মাইগ্রেশন বেড়ে যাচ্ছে, সরকার এটা কন্ট্রোল করার জন্য এবং মানুষ এই যে সুযোগটা কাজে না লাগিয়ে তারা ব্যবহার করছেন অন্য খাতে, সেটাকে বন্ধ করার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তাতে অনেক জেনুইন যারা এদেশে পরিবার নিয়ে আসতে চেয়েছিলেন তাদের জন্য একটা অসুবিধা হয়ে গেল। তারপরও এখনও সুযোগ আছে, এটা জানুয়ারি থেকে কার্যকর হবে। যারা এখনও আসার প্রসেসে আছেন বা আসবেন বা অ্যাপ্লিকেশন করবেন মনে করেছেন, তারা এই সুযোগ এখনও নিতে পারবেন। এখনও সুযোগ আছে, জানুয়ারির আগ পর্যন্ত আপনারা পরিবার আনতে পারবেন। অনার্স মাস্টার্স কোর্স যারা করছেন, যারা মাস্টার্স করছেন তারা আনতে পারবেন, এবং পিএইচডিও যারা করছেন তারাও আনতে পারবেন, আর ওয়ার্ক পারমিটও সুইচ করা যাবে। কিন্তু জানুয়ারি থেকে টোটালি বন্ধ হয়ে যাবে এইসব। তবে যারা আসবেন তারা এই সুযোগটা কাজে লাগাতে জন্য আশা করি সময় থাকতে আপনারা এটা কাজে লাগাবেন, যারা আসতে পারবেন, কারণ জানুয়ারি থেকে সেই সুযোগটা আর থাকছে না। যাই হোক, এই তথ্যটা আপনাদের দিলাম কারণ অনেকেই বিভিন্ন আপডেট জানতে চান, বিশেষ করে ছাত্ররা এই দেশে পড়তে আসেন অনেকেই, তাদের আশা করি উপকৃত হবে। তাছাড়া আপনারা ফলো করবেন www.gov.uk স্টুডেন্ট ভিসা, লিখলে আপনার ওয়েবসাইটে গেলে অনেক তথ্য পেয়ে যাবেন। তবে এই তথ্যটা মাত্র আজকে আসলো, হয়তো আরও ডিটেলস পরে পাওয়া যাবে সরকারের এই সিদ্ধান্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছা করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।